তামিল বক্স অফিসের সুপারহিট নায়ক আলু অর্জুন অভিনয় আর নিজস্ব স্টাইল নিয়ে মাতিয়ে বেড়াচ্ছেন প্রায় একচেটিয়া। এর ভিতর সম্প্রতি পুষ্পা দ্য রাইস সিনেমাটি আলু অর্জুনকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। ছবিটিতে জুটেছিলেন আলু অর্জুন ও রাশমিকা মান্দানা। আলু অর্জুন ও পুষ্পা দ্য রাইস সিনেমা প্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর, আসছে পুষ্পা টু। রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন বর্তমানে তার সিনেমা মানে সুপার ডুপার হিট, দর্শকদের মাথিয়ে বক্স অফিসে ঝড় তোলাতে যেন বেশ পটু তিনি। সেই সাথে স্টাইলিশ স্টার হিসেবে পরিচিত এই নায়ক প্রতিদিনই নতুন নতুন সিনেমাও চুক্তিবদ্ধ হচ্ছেন। মূলত পুষ্পা দ্য রাইস সিনেমা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন এই অভিনেতা, যেখানে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আর কিছুদিন আগে জানা যায় প্রথম পার্টের সাফল্যের পর শুরু হয়েছে সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং। এদিকে সিনেমাটির দ্বিতীয় পার্টেও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা, কিন্তু অন্য চরিত্র ও গল্পে নাকি বড়সড় পরিবর্তন এনেছেন পরিচালক সুকুমার। সিনেমাটির ক্লাইম্যাক্স দৃশ্যও থাকবে দর্শকদের জন্য বড় চমক। শুধু তাই নয়, সিনেমাটিতে বাঘের সঙ্গে ভয়ঙ্কর লড়াই করবেন আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমগুলো জানায় পরিচালক সুকুমার পুষ্পা সিনেমার দ্বিতীয় পার্টে বিশাল অ্যাকশনের দৃশ্য রাখার পরিকল্পনা করছেন। ট্রিপলার সিনেমায় রাজা মৌলি যেমনটা করেছিলেন, যেখানে বাঘের সঙ্গে অ্যান্টিয়ার জুনিয়রকে লড়াই করতে দেখা যায়, জানা যায় একইভাবে সুকুমার পুষ্পা সিনেমার বাঘের সঙ্গে আল্লু অর্জুনের ভয়ঙ্কর লড়াইয়ের দৃশ্যের জন্য লোকেশন বাছাইয়ের কাজ করছেন। এর আগে পুষ্পা টু সিনেমার শুটিং সেট থেকে তোলা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এ নির্মাতা। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।